সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। জানি না কতদূর কি করতে পারবো। এটা এখন যেটা দেখছো সেটা হচ্ছে চিকেনের একটু পকোড়া বানাচ্ছিলাম। সোনা কান্না করছিলো খাওয়ার জন্য, তো জানি না কেমন হবে, ফার্স্ট টাইম বানাচ্ছি, তো কীরকম কী হবে সেটা আমি বলতে পারছি না। আর তাই তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম বলে শেয়ার করতে এলাম। তো দেখো, জানি না, তোমরা এভাবে বাড়িতে বানাতে পারো, তো আশা করি খেতে ভালোই হবে, খারাপ হবে না। যদিও খাইনি কোনোদিন, তবে মানে বানানোর পদ্ধতি দেখে মনে হচ্ছে। আর একটা কথা তোমাদেরকে বলি, এটা না, এটা হচ্ছে আমি সত্যি কথা বলতে গিয়ে একটা ইউটিউবে রেসিপি দেখে এটা বাড়িতে বানানোর চেষ্টা করছি। তো জানি না তাদের মতো হবে কি না বা ভালো হবে কি না, তো যেমনই হোক খেয়ে নেবে সবাই আশা করি। প্রথম করলাম তো, সরি করছি, তো সেই কারণে আশা করি খেয়ে নেবে। আর কালকে হচ্ছে আমাদের যাওয়ার পালা, হচ্ছে বাঁকুড়া যাবো একটু। কালকে আমার থার্ড এমআরআই, তো এমআরআইটা হবে, ওরা সিওরিটি মানে সিওর করে দিয়েছে, কালকেই যেতে হবে সকালে। তো ওই জন্য ভাবলাম আজকেই করি। হ্যালো, আর দেখো এখন হচ্ছে সকালবেলা, তারপর মানে কালকের সন্ধ্যের পর থেকে মানে আমি ব্লগটা শুরু করেছিলাম, তো তো এখন হচ্ছে সকালবেলা পরের দিন, আজকে যাবো বাঁকুড়া। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি, কেননা মানে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় পেরিয়ে গেছিলো, তো তারপর খেয়ালও থাকেনি। তো যাই হোক, চলো এখন হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে উঠে আমরা বসে আছিলাম একটু, আর মা আজকে এদিকে বাইরেতে ছেটিয়ে নিচ্ছে এই রুমটা, আমরা এখানে এখন শুই। তোমাদেরকে তো বলেছি ওই ঘর থেকে এ ঘরে চলে এসেছি, আমার কোমরের জন্য শক্ত বিছানায় শুয়ে থাকি। আর তাছাড়া ওই ঘরের অবস্থা এখন যা হয়ে আছে দেখাবো তোমাদেরকে, সবই শেয়ার করবো, বুঝতে পারবে কী অবস্থা হয়ে আছে। তো সেই কারণেও এখানে শোয়া, আর দুটো কারণেই জন্যেই এখানেই শুচ্ছি। আর ওই ঘরে মানে খাট টাট বার করে দিয়েছে তার আগের থেকে, যদিও আমরা শুই এখানে, কেন কি ওখানে বাথরুম হবে, রান্না করাবে, তো সেই কারণে। দেখো আমি এখন বলতে বলতে স্নান টান করে রেডি হয়েও গেছি বেরোবার জন্য, তো বেরোতে হবে, ওরা সকাল 11টায় মানে ওখানে ঢুকতে বলেছে, তো হয়ে যাবে আশা করছি। জানি না, ভাই যাবে, আমি যাব, সুমানদা দিদি, আমার বেটু যাব, সবাই মিলেই। আমি বেটুকে রেখে দিয়ে গেলে ও কান্না করবে, তো সেই কারণে আমি যেখানে যে ওকে নিয়ে যাই বেশিরভাগ টাইমই, হয়তো সবাই বলে ওর মানে পরিশ্রম হয়, এ হয় ও হয়, কিন্তু কী করবো বলো, কিছু করার নেই। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে চলে গেলাম, এই জায়গাটা তোমরা অনেকেই দেখেছো, এখানে ফ্রিজটা থাকতো আমাদের, আর ওখানে একটা টেবিল আনলা এসব থাকতো, তো ওই জায়গাগুলো সব কিছু বার করে দেওয়া হয়েছে। আর রুমটা দেখো পুরো মানে গ্রিন রুমের মতো, ত্রিপলটা দিয়ে আড়াল দেওয়া হয়ে গেছে, এখানে শুধু দুটো আলমারি আর শোকেসটা আছে, খাটটা বার করে দেওয়া হয়েছে, ড্রেসিং টেবিলও বার করে দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখতেই পাও। ওই নতুন রুমটায় মানে শিফট করে দেওয়া হয়েছে ওদেরকে, তো দেখতে পাচ্ছ যে অবস্থাটা। আর দেখো বাইরেটা দেখো, এদিকটা পুরো ত্রিপল দিয়ে, বাকি এখন আড়াল দিয়ে দিচ্ছে, কারণ ওরা ভাঙাভাঙি করছে, তো ধুলোগুলো গোটা মানে হলে হয়ে যাবে। আর সোনা টোনা এখানে মেশিন চালাচ্ছিলো বলে ও কানে খুব শব্দ লাগছিলো, দেখতে পেয়েছো টেবিল টেবিল, এদিকে মানে বাড়ির অবস্থা পুরো এলোমেলো, যতদিন না এগুলো ঠিকঠাক হচ্ছে, আর ঠিকঠাক আশা করি হবে না। তো এগুলো ঠিক হওয়ার পর আবার যে যার জায়গায় হয়তো সেটিং হয়ে যাবে ঠিক ঠিক জায়গায়, ওখানে আর কেউ থাকবে না যদিও, কারণ ওখানটা তো বাথরুম হয়ে যাচ্ছে। আর এই ঘরের ব্যবস্থাটাও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এটা এখানটা কাটাকাটি চলছে, মিস্ত্রিটা অনেক মানে মাটি তুলছে, ওখান থেকে মাটি তোলার পর ওখানটা সিমেন্ট দিয়ে ভর্তি করেছে প্লাস্টার করে। তো দেখো এখন হচ্ছে আমরা আবার বেরিয়ে পড়ব, তো প্রতিটা রুমেরই অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝতে পারছো একদম ন মানে কী বলবো, ছিন্ন ভিন্ন অবস্থা যাকে বলে। তো আমরা এবার বেরিয়ে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে, ভাই স্নান টান করছিলো খাওয়া দাওয়া করলে, তো এখন এবারে বেরিয়ে পড়ব, নাহলে ওখানে যেতে আবার দেরি হয়ে যাবে। আর এই যে শোনা যাচ্ছে আগে আগে, আমি পিছনে পিছনে, তো চলো যাওয়া যাক। তারপর দিদিকেও তো আনতে যেতে হবে ওখান থেকে, কারণ ও তো আর একা আসতে পারবে না, আর এখানে এরা সব ভাই কাজ করছিলো, তো ওদেরকে একটু তুলে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ এই রুমটাও ফাঁকা হয়ে যাবে, কারণ এখানে এগুলো কিছুই থাকবে না। আর দেখো আমরা বলতে বলতে গাড়িতে চেপেও পড়েছি,
আর যাচ্ছে হচ্ছে ভাই নিয়ে যাচ্ছে, ভাই যাবে আমাদেরকে ওখানে নামিয়ে দেবে, ও কোর্টে চলে যাবে, তারপর আমাদের দেখানো হবে। দেখো এখানে বসেছিলাম, তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছিলাম, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ করলো না, তো ওই জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। তো যেটুকুনি তুলতে পেরেছিলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে মেশিন টেশিন দিয়ে সব কিছু ওরা মানে ফর্মালিটিসগুলো পূরণ করছিলো যিনি বসেছিলেন। আর দেখো আমার এমআরআইটা হয়ে যাওয়ার পর তো আমরা কচুরি খেতে এসেছিলাম, আর এখন কটা বাজে না, বাজে হচ্ছে পৌনে দুটো, তো দুটোর সময় কচুরি খেলাম, কারণ এখানে সেরকমভাবে ভাত টাত ভালো না। তো সুমনদা বললো চলো কচুরি খেয়ে নিই, তো খেয়ে নিয়ে আমরা যাব হচ্ছে একটু বাজারে ফল কিনতে। তো ওই জন্য দেখো ফল টল কিনে এসে ভাইয়ের কাছে চলে এলাম। এটা হচ্ছে ভাইয়ের কোট, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সব কিছুই। অনেকক্ষণ ওয়েট করার পর ভাই এলো, ভাই কাজ করছিল, তো একটু দেরি হবে এখানে কারণ আমাদেরকে বসে থাকতে হবে, ওর কাজটা হয়নি এখনও, আর কাজটা ছেড়ে দিয়ে তো ওকে নিয়ে চলে যেতে পারি না। তো কাজটা হোক, তারপরে আমরা যাব। আমরা বসে বসে অবশ্য সময়টা কেটেই যাচ্ছিলো, কারণ আমরা গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, তো সেই কারণে ভালোই সময়টা কেটে যাচ্ছিলো। তো এখানে কোটে চারপাশটা দেখতে পাচ্ছ, এই সাইডগুলো কি মানে কি বলবো, মহড়ি টহড়ি বসে, ওই জন্য দিদি আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। আর কী হয়েছে বলো তো, একটা বাউনটা করেছে আমাদেরকে, টিপি লক পরিয়ে দিলো আর বললো 20 টাকা দিতে, তো আমি দিয়ে দিলাম, ভাবলাম তো গরিব মানুষ। তো ভাই এসে আমাকে বকাবকি করছে, চোখে দিলে কেন, ও বদমাইশ লোক, মদ খাওয়ার জন্য চাইছে, তো যাই হোক চলো দিয়ে দিলাম ভালো করে। আর এই দিকটা দেখো আমরা গাড়ি রেখেছিলাম, এটা কোঠের পিছন দিক, কোন দিকটা সামনে কোন দিকটা পিছন বোঝাই যাচ্ছে না, এদিকেও দরজা ওদিকেও দরজা, তো যাই হোক ওই দিকটাই সামনে এই দিকটাই পিছন, কারণ গাড়িটাই যেহেতু এখানে রেখেছে আশা করি এই দিকটাই পিছন। আর ওখানে একটা কুলি গাছ দেখতে পেয়েছি, ওটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। তো এই যে আমি বললাম যে ভাইকে বলবো কুলি নিয়ে যেতে, তো দিদি বলছে ঠিক আছে তাহলে ও কোঠের কাজ আর করবে না, তোর জন্য কুলি নিয়ে যাবে। চলো একটা জোকস, ওটা আর কি মানলাম, ওটা কি আর হয় কোনো দিন, কোর্টে এসে কি এও আমার জন্য কুল পাড়তে যাবে, সেটা না, তবুও বললাম ভাইকে একটু ইয়ার কি করে। আর এদিকে বিল্ডিংগুলো তৈরি হচ্ছিলো, এটাও একটু তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এবারে চলে যাবো হচ্ছে বাড়ি, আমরা দাঁড়িয়ে আছি এখানে ওয়েট করছি ভাইয়ের জন্য, ও একটু কাজ করছে স্যারের সঙ্গে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই দিকগুলো চারপাশটা কীরকম কী পরিবেশটা, কারণ এখানে এসে আমি কোনো দিনও দেখিনি আগে, কোর্টের এখানে আসিনি, আজকেই ফার্স্ট টাইম এলাম, মানে সৌভাগ্যক্রমে দেখাও হয়ে গেল, তো ওই জন্যই ঘুরে ঘুরে সব কিছু দেখে নিচ্ছিলাম। ভালো লাগছিলো খুবই, কেন সময়টাও বললাম তো কেটে যাচ্ছিলো, না দেখা জিনিস দেখলে ভালোই লাগে। চারদিকটা এখানে এরিয়াটা খুবই বড়, প্রচণ্ড বড়, মাঝে মাঝে ভাবতাম যে আমরা যখন টিউশন যেতাম তখন এত হাঁটাহাঁটি করতাম, এখন ভাই করে এধার থেকে ওধার, মানে যখন ট্রেন থেকে নামে ওখানে এক তো অনেকটাই হাঁটা, তারপরে এসে আবার এদিকে হাঁটে, অনেকটাই পরিশ্রম ওকে করতে হয় হাঁটাহাঁটির দিক থেকে, ওই জন্যই বেচারা আলাতন হয়ে যায়, শান্তি গিয়ে যন্ত্রণাও আরম্ভ হয়ে যায়, বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই, কষ্ট করলেই কেষ্ট পাবে, এটাই হচ্ছে জীবনের মানে মূল মন্ত্র, এটা ওর নাটা সবার ক্ষেত্রেই, কষ্ট তো করতেই হবে কারণ বয়সটা এখন কষ্ট করারই। তো আমার খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো সত্যি তো ভাই অনেকটাই হাঁটে, অনেকটাই, তোমাদেরকে পুরো এরিয়াটা জানি না আমি, ভিডিওতে কতটা বুঝতে পারবে, তো আমরা তো নিজেরা হেঁটে দেখলাম, তো সত্যি অনেকটাই এরিয়া। আর এই এরিয়াটা যদি মানে দিনে কেউ বারবার 5-6 বার যাওয়া আসা করে তার এমনি পা ব্যথা করবে। আর ভাই তো যে থেকে আমি দেখলাম এদিক থেকে ওদিক করেই বেড়াচ্ছিলো। তো যাই হোক চলো সুমনদার চা খাবে, তো চাটা খেয়ে নিক, তারপরে ভাইও আসবে, তারপরে আমরা বেরিয়ে যাব। আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 4:45 বাজে, তো না দেখি আন্দাজে বললাম ওটা দেখে, তো আমরা গাড়ির কাছে এসে দাঁড়িয়েছিলাম, তো তারপরে ভাই এলো। আর দেখো এখন আমাদের কচুরি খেয়েছিলাম দুটোর সময়, তারপরে আর কিছু খাওয়াও হয়নি, তো এখন একটা রেস্টুরেন্টের পাশে এসে দাঁড়ালাম, তো এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। কি নন্দিনী নাকি নাম রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টে আগেও এসেছি আমরা এখানে বাঁকুড়া এসে, তো খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ি ফিরবো, কেননা খিদে পেয়ে গেছে সবারই, বুঝতে পারছি অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়েছে। আমাদের এখানে দুজন ঢুকছেন,
দেব দেবী। তো এই যে চলো আমরা এক জায়গায় একটা চেয়ার দেখে টুক করে বসে পড়ি। তো আমাদের সোনা হচ্ছে ফার্স্ট, ও তো সব জায়গাতেই পরিচিত, ওই জন্য ও আগে আগে যাচ্ছে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। ওই তো আমাদের মেন বৃদ্ধ লোক, তো আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করবো, এবার দেখি কী খাওয়া যায়। তো চলো একটা জিনিস দেখতে পেয়েছো, মুখ চোখের অবস্থাটা দেখো। তারপরে কী বলতো, আমার তো চুল টুল খুলে দিয়েছিলো, কানের খুলে দিয়েছিলো সমস্ত কিছু। তা এখন নিজেকে মনে হচ্ছে যেন মানে কী বলবো, যে যারা খেপে যায় তাদের মতোই মনে হচ্ছে নিজেকে, আজকে সত্যিই মনে হচ্ছে। তো সোনা এখন বাইরে একটু ঘোরাঘুরি করছিলো, কারণ যে মেন লোক যাকে অর্ডারটা দেবো সেই পেছনে বসে আছে, আর এদিকে ভাই গাড়ির ভিতরেই বসেছিলো, কখনো আসেনি। তো ভাইকেও একটু আমরা তুলে নিলাম, তো দেখতেই পাচ্ছ কোটের ড্রেস পরেই আছে, তো সেই কারণে ওকে একটু তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। মাঝে মাঝে বলে এই তুলবি না, আমাকে দেখাবি না, কিন্তু আমারও তো ইচ্ছা করে বলো সবাইকে দেখাতে, সেই কারণেই আমিও তুলে দিই। তো বারণ করুক, সবসময় তো আর বারণটা শোনা যায় না, সেই জন্য। আর দেখো আমরা প্রথমে স্যুপ দিয়েছিলো, এটা হচ্ছে মাশরুম স্যুপ, টমেটো মানে এসবের স্যুপ। তো এটা প্রথমে সবাই মিলে একটু করে খেয়ে আবার একটা অর্ডার করেছিলাম। তো তারপর নিয়েছিলাম রুটি, মাংস, পনির, এসব ইত্যাদি ইত্যাদি খেয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ, আর এই যে আমাদের খাওয়া দাওয়া সাফ হয়ে গেছে। খাওয়ার পরে মনে পড়লো যে তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেয়ার করাই হয়নি, তারপরে মনে পড়েছিলো। আর এটা তখন প্লেটগুলো প্রথম দিয়েছিলো তখন তুলেছিলাম, তারপর যখন খাবারটা দিয়েছিলো তখন সেটাই তুলতে তোমাদের সাথে ভুলে গেছি। তো কিছু করার নেই, ভুলে গেলে তো মানুষের দোষ হয় না, আর কী করবো বলো, কিছু করার নেই। তো চলো খালি প্লেটগুলো দেখতে হবে, স্যালাডের ডিশটা পুরোপুরি শেষ করতে পারিনি আমরা, ওই যে স্যালাড দিয়েছিলো খেয়েছি, মানে ভালোই খেয়েছি, তো খাওয়াটা খারাপ হয়নি। তো দেখতেই পাচ্ছো মানে স্যুপ আর স্যালাড দিয়ে প্রথমটা চালিয়ে নিয়েছিলাম, তারপরে আর কিছু ছিল না। তুমি যে ছবিগুলো মনে পড়লো, তোরা মনে পড়ো, তুমি ছবিটা ছাড়া।
টাকা দাও ফ্রিজ। দেখ রাত হবে দেখ লাইটের ইয়েটা কত ভালো লাগছে। শোনা সামনে দিকে জানলাটা বন্ধ করে বসবি, কিন্তু আমার ঠান্ডা লাগে। যখন গেছি ভাইকে যখন দেখতে পাইনি তো দিয়ে সুমন্দা যে মনে হচ্ছে ওই ইয়ে ছেলেটাকে চিনেছে কি।